আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় একটি স্ন্যাক্স পটেটো স্মাইলি এটা খেতেও কিন্তু ভীষণ মজা বাচ্চাদের সাথে সাথে বড়রাও অনেক পছন্দ করে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি পটেটি স্মাইলি তৈরি করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছে হাত দিয়ে ভর্তা করেও নেওয়া যায় কিন্তু কিছু কিছু ছোট দলা থেকে যেতে পারে গ্রেটার দিয়ে করে নিলে সেটার কোনো সম্ভাবনা থাকে না আলুগুলো আমার গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চাচামিজ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিচ্ছে হাফ চা চামিস জিরার গুঁড়া এরপরে দিচ্ছে হাফ চা চামিস গোলমরিচের গুঁড়া এখন দিচ্ছি হাফ চা চামিস শুকনা মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামিচ ব্রেড ক্রামচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখন আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আলুটা বের করে নিয়েছি হাফ আলু নিয়ে নিচ্ছি আমি হাতের সাথে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন হাত দিয়ে আমি চেপে চেপে আলুটা সমান করে নিচ্ছি আলুটাকে রুটির মতো সমান করে ছাড়িয়ে নিতে হবে বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি আমি এখন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে আলু থেকে কেটে নিচ্ছি এখন একটা স্ট্র দিয়ে আমি এগুলোর চোখ বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি মুখ বানানোর জন্য এখন একইভাবে বাকিগুলোরও চোখ আর মুখ বানিয়ে নিচ্ছে এখন স্মাইলগুলা একদম রেডি ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে নিয়েছি তেলটা হাই হিটে গরম হওয়ার পরে আমি আঁচটা মিডিয়াম করে দিয়েছি এখন স্মাইলগুলো ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এগুলো ভেজে নিব একটা পাশ হয়ে গেলে আমরা একটা পাশ উলটিয়ে দিচ্ছি দুইটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে একটা চাকনি সাহায্যে আমি স্মাইলিগুলো একইভাবে আমি বাকি স্মাইলিগুলোও ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমাদের খুব মজার আর ক্রিস্পি পটেটো স্মাইলি এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা বাচ্চারা পেলে তো ফটাফট শেষ করে ফেলে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ